খালেদা জিয়াকে মুক্ত করতে হলে দলের যুব নেতৃত্বকেই রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর একমত পোষণ করে দলের তরুণ নেতারাও জানিয়েছেন, জনগণকে সম্পৃক্ত করতে তারা মাঠের রাজনীতি চাঙা করতে জোর চেষ্টা চালাচ্ছেন। তোহিদ শান্তের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের প্রতিষ্ঠাতার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে দলের তরুণদের আরো উদ্যমী হয়ে মাঠে নামার আহ্বান জানান। আমি একটা স্লোগান শুনি, দেশের মুক্তি চাই, শুনিনি একটা, সেই নারী অসুস্থ অবস্থায় হাসপাতালে আমরা পারিনি তাকে বের করে আনতে, কারণ আমাদের মধ্যে রাজনীতিটা দেখছি না, সেই আর্টসটা দেখছি না, রাজনৈতিক যে পরিবেশ দরকার ছিল সেই পরিবেশটাকে আমি চাই আপনাদের নেতারা সেই পরিবেশটা তৈরি করবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারাও জানান, মাঠে সক্রিয় ভূমিকা রাখতে কাজ করছেন তারা। রাজপথেই ঢাকা মহানগর বিএনপি মোকাবেলা করবে আগামী দিনে, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণপুত্থান ঘটাবো। জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহাখালীতে সম্প্রতি পুড়ে যাওয়া সাততলা বস্তির বাসিন্দাদের হাতে খাবার সামগ্রী তুলে দেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবি তাওয়াল। তিনিও জানান, তার দলের নেত্রীর মুক্তি আর সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি হিসেবেই নগরীর সাধারণ মানুষের কাছে ছুটছেন তারা। বর্তমান রাজনৈতিক পরিবেশ আমরা বিশ্বাস করি পুরা জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে যে কখন বাংলাদেশ জাতীয়বাদী দল দায়িত্ব নেবেন এবং দেশটাকে এই ক্ষতিগ্রস্ত জায়গার থেকে আবার উত্তরণ করে একটা আলোকিত বাংলাদেশে পরিবর্তন করবেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।